সর্বার্থ সাধি কে সর্বকে গৌরী নারায়ণী নমস্ত নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনা ধারাবাহিক অনুধানের শুরুতেই শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম প্রণাম জানিয়ে প্রাণারাম ইউটিউব বাংলা চ্যানেলে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধানে শ্রীরামকৃষ্ণের চরণতলে আমরা সবাই এই দু হাজার তেইশের জানুয়ারি মাসের একেবারে শুরুর দিকেই সমবেত হয়েছি আমাদের উদ্দেশ্য একটাই ভগবানের স্মরণ মনন করা কারণ সুন্দরের স্মরণ মনন করলে আমরা নিজেরাও সুন্দর হয়ে যাব এবং সেই সুন্দর হওয়াটাই আমাদের একমাত্র কাজ আমরা সত্যি সত্যি আধ্যাত্মিক জীবনে যদি এগোতে চাই তাহলে আমাদের এই ঈশ্বরীয় প্রসঙ্গ স্মরণ মনন ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই এবং তার জন্যে আমাদের যেমন সময়ের মূল্যের কথা ভাবতে হয় সৃজনশীলতার কথা ভাবতে হয় জ্ঞানের কথা ভাবতে হয় নৈতিকতার ভাব কথা ভাবতে হয় তেমনি এই সব সঙ্গের কথাও বারবার ভাবতে হয় ভগবান শ্রী রামকৃষ্ণ পরমংসদেব তার অবিরল কথামৃত বর্ষণের মাঝেই বারবার বলেছেন ভক্তিযোগ যুগ ধর্ম ভক্তি প্রেম হবার জন্যে মানুষ জন্ম ফল হলেই ফুল পড়ে যায় ভক্তি ফল কর্ম ফুল ভক্তিযোগটি কি না ঈশ্বরের নাম গুণকীর্তন এই এইসব করে তাতে মন রাখা কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ পথ এতে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায় এবং মানব জীবনের পরম পুরুষার্থই হচ্ছে এই ভগবত প্রাপ্তি শান্ডিল্য ঋষি তার ভক্তি সূত্রে বারবার বলেছেন সা পরাহন রুক্ত সাপরাহনুক্ত অর্থাৎ ভগবানে পরম অনুরক্তি হচ্ছে ভক্তি এই অনুরক্তি মানে মানে অনু অর্থাৎ এবং মহিমা জ্ঞানের পশ্চাৎ আর রক্তি মানে তার প্রতি আসক্তি স্বামীজি সুন্দর করে সেই ভক্তির কথা বলছেন যেকোনো ব্যক্তির প্রতি যেমন স্ত্রী পুত্রাদির প্রতি অন্ধ আসক্তিও ভক্তি হয়ে যায় সুতরাং সাধারণ পুজো পাঠ থেকে আরম্ভ করে ঈশ্বরের অনুরাগ সেটা আধ্যাত্মিক অনুভূতির জন্য যে চেষ্টা সেই চেষ্টার পরম্পরার নামই হচ্ছে ভক্তি অর্থাৎ যে ঈশ্বর অনির্বাচনীয় প্রেমস্বরূপ সেটিকে প্রেম ভালোবাসার মাধ্যমেই জানতে হবে এবং সেই জন্য ঠাকুর সমবেত তরুণদের উদ্দেশ্যে একদিন বলছেন এখানে আর কেউ নেই তাই তোমাদের বলছি আন্তরিক যে ঈশ্বরকে জানতে চাইবে তারই হবে হবেই হবে অর্থাৎ আন্তরিকভাবে জানার কথা এটি বলছেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব এবং সেই জন্য ভক্তের কর্তব্য বলতে গিয়ে তিনি শুধু ঈশ্বরের নাম গুন কীর্তনের কথা বলেননি সাধুসঙ্গ নির্জন বাস বড় লোকের বাড়ির ঝিয়ের মতন সংসারে থাকা বিচার ও অনাশক্তি ঈশ্বর নিত্য আর সব অনিত্য এই চিন্তাগুলোর উপর জোর দিয়েছেন এবং এই সাধু সঙ্গের কথা বারবার ঠাকুর বলেছেন সাধু সঙ্গ করলে সদাশদ বিচার আসে সাধু সঙ্গ করতে গেলে কি করতে হয় সাধুর কথা এবং কাজে মিল দেখে নিজেদেরও এই বিবেকটা জাগ্রত করতে হয় এবং সাধু সঙ্গ করলে করুণার উদ্বেগ হয় সাধু যেন সকলকে করুণা করেন এবং সাধু যে শাস্ত্র জীবন যাপন করেন সাধুর জীবন প্রদীপ থেকে আমাদের নিজেদেরও জীবন প্রদীপটা জ্বালিয়ে নিতে হয় এবং সেই প্রদীপ জ্বালানোটাই তো আমাদের কাজ হম এবং আমরা সেই জন্য এই আত্মতত্ত্ব দেখবেন মহাভারতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সনাত সুজাত সংবাদ গীতার মতোই ভাবে তত্ত্বে ভাষায় সমৃদ্ধ বক্তা এবং শ্রোতা হচ্ছে সনাত সুজাত এবং ধৃতরাষ্ট্র তত্ত্ব সেই আত্মতত্ত্ব একটা ভিন্ন স্বাদে সেটি পরিবর্তিত পরিবেশিত হয়েছে কিন্তু আসলটা হচ্ছে সেই আত্মতত্ত্ব অর্থাৎ আত্মতত্ত্ব আমাদের জানতে হবে সেই আত্মতত্ত্ব জানার জন্য আমাদের আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের যে চিরন্তনী কথা সেটি পরম পূজনীয় শ্রীমৎস্বামী সুপর্ণানন্দজি মহারাজের একটি প্রবন্ধের অনুসরণে বিদুর এবং বিদুর নীতি আমি এই প্রসঙ্গে উল্লেখ করব যে আমরা মহাভারতের যে ধারাবাহ্য শুনছি প্রাণারাম ইউটিউব বাংলাতে এবং বিখ্যাত বাগ্মী শ্রীযুক্ত অরিন্দম দাস মহাশয় তিনিও এই মহাভারতের কথা মাঝে মধ্যেই আমাদের কাছে উপহার দেন এদের প্রত্যেককে আমার প্রণাম আন্তরিকভাবে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছে কৃতজ্ঞ আমি কিন্তু আজকে পূজনীয় মহারাজের প্রবন্ধের আলোকেই আমরা স্মরণ করব বিদুর এবং বিদুর নীতি বিদুর বললেই আমাদের মহাভারতের সেই চরিত্রের কথা মনে পড়ে যে অদ্ভুত চরিত্র কিন্তু বিদুর আসলে আমাদের বিবেক বিদুর আসলে ধর্ম আর তাই জন্যই তিনি অকুত ভয় সর্বত্রই তিনি সত্য প্রতিষ্ঠার জন্য সচেষ্ট নিন্দা স্তুতিতে ভ্রক্ষেপ নেই অন্নদাস বলে বিশ্বের মতন তার মনে কোনো সংসদ অবসাদ নেই অকৃতজ্ঞ তিনি নন তিনি ধর্ম কথা বলেন কোনো শর্ত না রেখে প্রতিফলনের কথা না ভেবেই সেজন্য জন্য যখনই ধৃতরাষ্ট্র বিপদে পড়েছেন তখনই তিনি বিদুরকে ডেকেছেন অর্থাৎ বিবেকের সাহায্য নিয়েছেন যার ফলে দুর্যোধন হয়তো বিরক্ত হয়েছেন কারণ তার ধারণা দুর্যোধনে যে বিদুর হচ্ছেন পাণ্ডব হিতৈষী আর কৌরব বিদ্বেষী কিন্তু আসলে তা নয় বিবেক কখনো এই বিদ্বেষ এবং হিতৈষী এটি বিচার করে না বিদে বিবেক কি করে সদা ঠিক কথা বলে কারণ বিবেকের কাজ হচ্ছে কল্যাণ কামনা করা তাই বিদুর কল্যাণ কামি। ঘরতর তামসিক মানুষ সে দুর্যোধনের মতনই সত্যকে ভয় পায় সত্যই তার কাছে সবথেকে বড় শত্রু বিদুর সেই অর্থে দুর্যোধনের মনের মানুষ নন বিদুরের পরিচয় তেমন গৌরবেরও নয় কিন্তু তিনি স্বয়ং ধর্ম বলা হয়ে থাকে যে বিদুর সেই ধর্ম যে ধর্ম সেই যুধিষ্ঠির যে যুধিষ্ঠির সেই বিদুর আশ্রমবাসিক পর্বে বলা হচ্ছে জহি ধর্ম স বিদুর যুধিষ্ঠির পাণ্ডু মহারাজা যে পাণ্ডু ধৃতরাষ্ট্রের মতন তারও পিতা ব্যাসদেব কিন্তু মাতা ছিলেন কুরুবংশের পরিচারিকা ফলে বিদুরের বংশগৌরব ছিল না পাণ্ডবদের সঙ্গে ভেদ আছে আবার অভেদও আছে পিতাদের দিক থেকে তিনি বা পিতার দিক থেকে তিনি পাণ্ডুর ভাই আর অন্যদিকে কৌরবের থেকেও তার ভেদ আছে অভেদ আছে সুতরাং কুরুবংশের সুখ দুঃখের সঙ্গে তার জীবন সর্বতভাবে জড়িয়ে আছে মহাভারতকার তাকে বিচিত্র বীর্যের ক্ষেত্রে উৎপন্ন বলে উল্লেখ করেছেন তা সত্ত্বেও বিদুর কুরুবংশের কোনো একজন হয়েও কেউ নন এমনই ভাবে ছিলেন দুর্যোধন নানানভাবে তাকে অপমান করেছেন কিন্তু ধৃতরাষ্ট্রকে ছেড়ে তিনি কোথাও যেতে পারেননি এমনকি ধৃতরাষ্ট্র যখন গান দাড়ি কুন্তি সঞ্জয় সহ বনে গেলেন বিদুরও তখন সঙ্গে গেলেন তারা তিনজন দাবানালে দগ্ধ হয়ে মারা গেলেন তবে আগেই তিনি অশেষ তপস্যা জাত দুঃখ কষ্ট পেয়ে প্রায় কঙ্কাল শরীর শরীর নিয়ে তপক্ষীন হয়ে যোগ বলে দেহত্যাগ করলেন তিনি যুধিষ্ঠিরের দেহের সঙ্গে মিশে গেলেন তিনি নিজে শূদ্রর গর্ভজাত বলে নিয়ম নীতির মধ্যেই তার বক্তব্যকে ধরে রাখতেন তিনি ধর্মনিষ্ঠ বলে পাণ্ডবদের নিগ্রহে দুঃখ পেতেন প্রতিকার করার চেষ্টাও করতেন যেমন সংকেত বাক্য দ্বারা তিনি যতুগৃহ থেকে রক্ষা করেছিলেন দ্রৌপদীকে বিবাহ করার পর পাণ্ডবদের হস্তিনাপুরে আনলেন তিনি পাণ্ডবরা তাই বিদুর প্রভূত সম্মান করতেন অন্যায়ের প্রতিকার কল্পে বিদুর ধৃতরাষ্ট্রকে তিরস্কার পর্যন্ত করতেন বলতেন পাণ্ডবদের প্রচুর ধন পাশা খেলার মাধ্যমে হরণ না করে আপনি পাণ্ডবদের রূপে করুন পাশা খেলা যুদ্ধ ঘটনা আনবে তিনি দেখতে পেয়েছিলেন দুর্যোধন কিন্তু বিদুরকে অশ্রাব্য ভাষায় অপমান করেছেন যে তোমাকে আমরা প্রতিপালন করছি কিন্তু তুমি বিড়ালের মতন আমাদেরই ক্ষতি করছ আমাদের শত্রুরা তোমার মিত্র তুমি নির্লজ্জ আমাদের আশ্রিত হয়েও আমাদের তিরস্কার করো ইত্যাদি কিন্তু বিদুর সহজে হার মানার মানুষ ছিলেন না তিনি বলেছিলেন বাক্যের শ্রোতা বক্তাও এমন বক্তা একজনই মহাভারতে যিনি বিদুর বারংবার সভা স্থলে দ্রৌপদী দ্রৌপদীকে রক্ষা করার জন্য চেষ্টা করেছিলেন যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করেছিলেন বিশ্ব দ্রোণাচার্য প্রয়োজনের মুহূর্তে নীরব থেকেছেন শ্রীকৃষ্ণও বলেছেন একমাত্র বিদুরই সবসময় ঠিক কথা বলেছেন সেই বিদুরের নীতি কি তিনি সর্বাধিক সত্ত্বেও বিদুরের প্রতি দুর্বলতা ছিল বিদুরের প্রতি দুর্বলতার অর্থ হচ্ছে ধর্মের প্রতি দুর্বলতা সেজন্য বিদুর আন্তরিক শ্রদ্ধা করতেন ধৃতরাষ্ট্রকে বৃত্ত হয়েও প্রভুকে কঠিন ভাবে তিরস্কার করেছেন বহুবার অপ্রিয় সত্যকে শুনিয়েছেন প্রাণের মায়া তার ছিল না ধর্মের বন্ধনই তাঁর এ জগতে সবচেয়ে বড় ছিল ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র তাকে ডেকে পাঠিয়েছিলেন সেদিন রাত্রে কারণ সঞ্জয় দূত হয়ে গিয়েছিলেন পাণ্ডবদের কাছে এবং তারা বনবাসের শর্তানুযায়ী রাজ্যের অর্ধাংশের ভাগিকা ভাগিদার সে কথা সঞ্জয় রাত্রে বলবে না কাল সকালে বলবে কিন্তু রাত্রি কাটছে না যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন ধ্রুতরাষ্ট্র তাই বিদুরকে ডাকলেন বললেন সঞ্জয় আমার দূত হয়ে গেল ফিরে এসে আমাকেই দোষী প্রতিপন্ন করে গেল যদি শ্রী ধর্মার্জনে শোভা পাচ্ছেন আর আপনি পাপ কাজ করে নিন্দা ভাজন হচ্ছেন এই সমস্ত কথা তার হচ্ছে এবং বিদুর কিন্তু মহাপ্রাজ্ঞ তাই বিদুর বলেছিলেন পরবিত্তে লোপ করলে এমন নিদ্রাহীন রাত্রি কাটে যুধিষ্ঠিরের মহারাজ চক্রবর্তী সব লক্ষণ আছে তবু তিনি আপনার কাছে মতন অথচ আপনি ধর্মজ্ঞ ধর্মাত্মা কিন্তু আপনার সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে আপনার অন্ধত্ব আপনি পণ্ডিতের সব গুণ গ্রহণ করেছেন নিজের সম্পর্কে পরিমাণ জ্ঞানও আছে আপনি নাস্তক নন শাস্ত্রজ্ঞ কিন্তু বিষয় বাসনে এত প্রবল এবং সন্তান প্রীতি এত তীব্র যে অসৎ কাজের দ্বারা ধন উপার্জন করতেও আপনার কোনো দ্বিধা নেই আপনি সেই মূর্খের কবলে পড়ে গেছেন অলভ্যকে লাভ করতে চাইছেন বলবানের উপর বিদ্বেষী হচ্ছেন এ হচ্ছে আপনার মূড়তা। এবং আপনি মূরতাবশত নিষ্ঠুর আচরণ করছেন ভাবছেন ফল পাবে দুর্যোধন ঠিকই কিন্তু ভোক্তারা দোষী হয় না পাপকর্তাই দোষে লিপ্ত হয় কর্তা দোষে না লিপ্পাতে সুতরাং আপনি সত্যকে বোঝবার চেষ্টা করুন আর দ্বিতীয় কোনো উপায় নেই সত্য হল সমুদ্রে নৌকার মতন স্বর্গের সোপান সত্যং স্বর্গস্ব সোপান পারাবারস নৌরিব এবং একটি প্রহেলিকা শ্লোক করে বিদুর বলেছিলেন একের দ্বারা দুটি বিষয়কে নির্ধারণ করুন চারের সাহায্যে তিনকে বশীভূত করুন পাঁচকে জয় করে ছয়টি গুণ জেনে নিন সাতটি জিনিসকে পরিহার করুন এবং সুখী হন একের দ্বারাই দুটি বিষয়কে নির্ধারণ করুন সেই এক মানে হচ্ছে বুদ্ধি দুটি কি নির্ধারণ করবো কর্তব্য এবং অকর্তব্য বিনিশ্চিত্ত বিনিশিত্ত্রিং চতুর্ভি বসে করু পঞ্চ জীবা সরিদিতা সপ্তহিতা সুখী ভব বলছেন এক অর্থে কি বুদ্ধি এই বুদ্ধি দিয়ে কর্তব্য এবং অকর্তব্যকে জানুন চারের সাহায্যে তিনকে বসীভূত করুন চারটা কি শাম দান ভেদ এবং দণ্ড কোন তিনকে বসীভূত করব শত্রু মিত্র এবং উদাসীন পাঁচকে জয় করে ছয়টি গুণ জেনে নিন পাঁচটি কি জ্ঞানেন্দ্রীয় আর ছয়টা গুণ কি জানব ছয়টা গুণ হচ্ছে সন্ধি বিগ্রহ যান আসন আশ্রয় রূপ অথবা বলা যেতে পারে ক্ষুধা পিপাসা শোক মোহ জরা মরণ আর সাতটি ব্যাসন সাতটি জিনিসকে পরিহার করুন মৃগয়া পাশা স্ত্রী পান বাক্যবান কঠোর দণ্ডদান অর্থ অথবা শব্দ স্পর্শ রূপ রসগন্ধ অধ্যবসায় আর অভিশাপ আর সুখী হওয়ার অর্থ হচ্ছে বিবাদ থেকে মুক্তি। এবং এরপর একের হিসেব নীতি হিসাবে এক ধর্মই মঙ্গলের কারণ এক ক্ষমাই শান্তির কারণ এক বিদ্যাই তৃপ্তির কারণ এক অহিংসাই সর্বসুখের মূল এবং সেই এক ক্ষমাই শান্তির কারণ এক বিদ্যায় তৃপ্তির কারণ এক অহিংসাই সব সুখের মূল হিসাবে নয়টি উদাহরণ তোলা হয়েছে দুজন অর্থাৎ রাজা হবেন হবেন না না দুটি কাজ ঘর কোনো সবার প্রিয় কৌটুবাক্য না বলা দুর্জনের সেবা না করা যে রমণী ভোগ পরায়ণ আর যে লোক মূর্খ এই দুজন পরের উপর বিশ্বাস করে ধনহীন অথচ ভোগের স্বপ্ন দেখে এবং যে শক্তিহীন হয়েও পরের উপর ক্রুদ্ধ হয় এই দুজন নিজেদের শরীরকেই শোষণ করে নিষ্কর্মা গৃহী এবং কর্মী ভিক্ষোভ এরা নিন্দারও দুটোই খারাপ অপাত্রে দান পাত্রে দান না করা স্বর্গের উপরেও দুজন থাকে শক্তিশালী হয়েও ক্ষমাবান দরিদ্র হয়েও দাতা এই দুয়ের হিসাব তিনি বলছেন তিনের হিসাবে বলছেন তিন রকমের মানুষকে কাজে লাগাতে হয় উত্তম মধ্যম অধম তিনজন ভারজা ভিত্র ভিত্ত বৃত্ত এবং পুত্র নিজেদের অর্জিত আয়ও প্রভুকে দেবে তিনটি দোষ বিনাশজনক জনক পরদ্রব্য হরণ হরণ বন্ধু পরিত্যাগ কাম ক্রোধ লোভ তিনটি নরকের দ্বার বিপদ থেকে শত্রুকে উদ্ধার করবার আনন্দ সমবেত তিনটি আনন্দ বর রাজ্য এবং পুত্র লাভের আনন্দকেও ছাপিয়ে যায় সেবা যে করেছে যে করছে এবং যে করবে বলেছে এই তিনজনই বিশ্বাসযোগ্য চারের হিসাবে বলছেন বুদ্ধিহীন দীর্ঘসূত্রী অলস এবং স্তাবকদের সঙ্গে মন্ত্রণা বর্জনীয় বাড়িতে চার ধরনের লোককে থাকতে দিতে হয় বৃদ্ধ জ্ঞাতি নিরাশ্রয় সৎকুল জাত দরিদ্র সখা এবং নিঃসন্তান ভগিনী চারটি বিষয় সদ্য ফল দান করে দেবতাদের সংকল্প বুদ্ধিমানের অনুভব সফলকাম ব্যক্তিদের বিনয় আর পাপীদের পাপকর্ম পাঁচের হিসাব মানুষ যত্ন সহ পাঁচটা অগ্নির পুজো করে পিতা মাতা অগ্নি আত্মা এবং গুরু পাঁচটি প্রাণীর পুজো করতে হয় দেবতা পিতৃপুরুষ গুরুজন ভিক্ষুক এবং অতিথি পাঁচটি লোক যেন সর্বদা অনুসরণ করে মিত্র অমিত্র মধ্যস্থ সেব্য সেবক ছয়ের কথা বলা হয়েছে ছয়টি জীবিকা জেনে রাখা দরকার চোর এলেবেলে গৃহস্থের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে চিকিৎসক রোগীর ওপর মেয়ে পুরুষের ওপর পুরোহিত রাজা প্রজাদের এবং পণ্ডিত মূর্খের ওপর কিছুদিন দেখভাল না করলেই বিনষ্ট হয় গরু সেবা কৃষি ভারজা বিদ্যা এবং সূর্য সম্পর্ক এবং এই ছজন অকৃতজ্ঞ শিক্ষিত শিষ্য অধ্যাপকের প্রতি বিবাহিত পুত্র মায়ের ওপর বিগত কামা পুরুষ নারীর প্রতি সফল কাম ব্যক্তি কার্যসাধকের প্রতি পাড়ে গিয়ে নৌকোর প্রতি এবং রোগী সেরে গেলে ডাক্তারের ছটি সুস্থান বা অপ্রবাসী সাধু স্বাধীন বৃত্তি এবং নির্ভয় বাস সুখস্থানের জায়গাটা বলছেন নিরোগ অরিণী অপ্রবাসী সাধুসঙ্গ স্বাধীন বৃত্তি এবং নির্ভয় বাস সাতের হিসাবে বলছেন সাতটি দোষ স্ত্রী পাশা মৃগয়া পান কটুকথা নিষ্ঠুর ভাবে গুরুদণ্ড দান উৎকোচ গ্রহণ আটের হিসাবে বলছেন আটটি গুণ আদরণীয় বুদ্ধি সত্য ইন্দ্রিয় দমন শাস্ত্রজ্ঞান পরাক্রম মিতভাষিতা দান এবং কৃতজ্ঞতা এবং নটি নয়ের হিসেব করতে গিয়ে তিনি বলছেন নটি দ্বার আছে আমাদের শরীরে এই নবদ্বারের তিনটি স্তম্ভ হচ্ছে বাত পিত্ত এবং কফ অবিদ্যা কামকর্ম পাঁচটি আদরণীয় রূপ রস স্পর্শ এবং ক্ষেত্রজ্ঞ হচ্ছে চিদাত্মা ধৃতরাষ্ট্র দশ প্রকার লোকধর্ম জানেন না মত্ত অনবহিত উন্মত্ত পরিশ্রান্ত ক্রুদ্ধ ক্ষুধার্ত ব্যস্ত লুপ্ত ভীত এবং কামি যারা বুদ্ধিমান তারা এদের সঙ্গ করবে না রাজা যেমন দণ্ড দেবেন তেমনি বিশ্বাসেরও জন্ম দেবেন ক্ষমাও করবেন এইসব শুনে ধৃতরাষ্ট্র তখন বলছেন বিদুর তুমি ধর্ম অর্থ বিষয় নিপুণ আমাদের কল্যাণের জন্য আরও বলো বিদুর তখন বললেন রাজা হলেই রাজা হয়ে থাকা যায় না অধিকারী কিনা দেখতে হয় রাজার অবিচারে রাজলক্ষ্মী নষ্ট হন যা পাবেন তাই গ্রাস করবেন না দেখতে হবে না সে বস্তু হজম করা যায় কিনা না বা হিতকর কিনা ভ্রমর্ত ফুলগুলোকে নষ্ট করে মধু আরোহণ করে না সেগুলো রেখেই মধু নিয়ে যায় রাজারও কাজ তাই পুষ্পানি রক্ষণ মধু সমাদত্তে কোনো মঙ্গলকর্মী নেই আমাদের রাজা প্রজারা এটা জানতে পারলে রাজা কদিন থাকবেন সেজন্য সরলভাবে সব দেখতে হয় রাজাকে পশ্বতি যসর্বম জবা গাছে প্রচুর ফুল হয় কিন্তু ফল নেই সে সেজে গুজে থাকে শোভাময় রাজাও সেজে থাকেন কিন্তু জবা গাছের মতন ফল প্রদানে কৃপণতা করবেন তাল গাছে ফল হয় কিন্তু অত্যন্ত উঁচুতে রাজার দ্বারা প্রজার অভিষ্ট পূরণ তেমনই দুর্লভ হবে পরের রাজ্য জয় করতে যেমন যত্ন নিতে হবে নিজের রাজ্য রক্ষা করার জন্য তেমন জয় নিতে হবে রাজার গুপ্তচর নয়নের মতন কাজ করবে অর্থাৎ চোখের মতন প্রবলের নিকট নট নত হওয়াতে কোনো অপমান নেই এবং যোগ্য অধ্যয়ন দান তপস্যা সত্য ক্ষমা দয়া এবং অলোভ এই আটটি হচ্ছে ধর্মের পথ যোগ্য অধ্যয়ন দান তপস্যা আপনি প্রতারকদের মধ্যেও পাবেন কিন্তু সত্য ক্ষমা দয়া আর অলোভ এই চারটি গুণ কেবল সাধুতেই আছে এবং বলছেন মহারাজ সেই সভা সভাই নয় যেখানে বৃদ্ধ নেই তারা বৃদ্ধ নন যারা ধর্ম কথা বলেন না তা ধর্মই নয় যা যাতে সত্য নেই যা সত্য নয় তা ছলযুক্ত মানুষ যেমন হতে চায় তেমনই হতে পারে আর যা থেকে নিবৃত্ত হয় তা থেকেই মুক্ত হয় আপনি মহাকুলে জন্মেছেন মহারাজ তপস্যা ইন্দ্রিয় দমন বেদাধ্যয়ন দন জন যজ্ঞ পবিত্র বিবাহ সর্বদা অন্নদানে সাতটি গুণ যে বংশে আছে সেই বংশ মহাকুল এত বললেন বিদুর সত্যিই আমি যুধিষ্ঠিরকে প্রতারিত করেছি আমার উদ্বেগের সীমা নেই কোন বস্তু উদ্বেগহীন সেটা বলো বিদুর বললেন তত্ত্বজ্ঞান তপস্যা লোভ ত্যাগ আর যোগ এসব দিয়েই শান্তি আসে উদ্বেগ যায় মহারাজ বুদ্ধিমান লোকের ক্ষতি করে আশ্বস্ত থাকবেন না কারণ যারা বুদ্ধিমান তাদের বাহু যুগল দীর্ঘ প্রতিশোধ তারা নেবেই নেবে এবং অধিক সম্পত্তির ইচ্ছা আপনি ত্যাগ করুন নিজের আর পাণ্ডুর পুত্রের ওপর সমান আচরণ করুন একমাত্র ধর্মই অতি শ্রেষ্ঠ বস্তু সকলেই তো কদিন প্রতাপ দেখিয়ে জমের ভসীভূত হয়ে চলে গেছেন তাই ধর্ম সঞ্চয় বিদেয় আত্মা নদী ধর্মঘাট সত্যতার প্রকাশ ধৈর্য তার তীর আর দয়া তার তরঙ্গ সেই আত্মনদী পবিত্র তাতে স্নান করেই মানুষ পবিত্র হয় চার বর্ণের ধর্ম আছে আপনার জন্যেই যদি ক্ষত্রিয় ধর্ম থেকে বিচ্যুত হচ্ছেন তাই আপনি তাকে রাজধর্মে নিযুক্ত করুন রাষ্ট্র তখন বলছেন বিদুরকে আমি সেটা জানি আমার বুদ্ধিও তাই বলে কিন্তু দুর্যোধনকে পেলেই সেই বুদ্ধি পাল্টে যায় এটাই হয় দেখুন আমাদের বিবেক অনেক সময় এই বুদ্ধির পাল্লায় পড়ে পাল্টে যায় দৈবকে কেন আমি অতিক্রম করতে পাচ্ছি না পুরুষকারকে নিষ্ফল বলে মনে হচ্ছে দৃষ্টম এবং ধ্রুব মান্যে পৌর সুতির বলছেন না যে আমাদের ওই জানতে হবে কি সত্য ক্ষমা দয়ার অলোভ এই চারটে গুণই কেবলমাত্র সাধুর রয়েছে সেই জন্য আমাদের এইটি মনে রাখতে হবে আত্মা হচ্ছে নদী ধর্ম হচ্ছে তার ঘাট সত্য হচ্ছে তার প্রকাশ ধৈর্য হচ্ছে তার তীর আর দয়া হচ্ছে তার তার সেই আত্মনদীতে আমাদের স্নান করতে হবে পবিত্র হতে হবে এবং তখনই আমরা বুঝতে পারবো যে ভুবনটা কোথায় দেখো আলোয় ভুবন ভরা সেই গানে রয়েছে না সেই ভুবন ভরা আলোর স্মৃতি নিয়ে আমাদের সুবিন্যস্ত থাকতে হবে আমাদের জীবনে আর অন্য কিচ্ছু নেই আমাদের মনে রাখতে হবে যে সেই শান্তির বাতাবরণ পথের শেষে দিনান্তে বলাকার মতন পিছন ফিরে দেখি হারিয়ে গেছে অনেক কিছু অপলক দৃষ্টিখানি বলে শুধু ভিড়ের মাঝে হারিয়ে যেও না যেন আর কখনো আমরা ভিড়ের মধ্যে যেন সেই হারিয়ে না যাই আমরা যেন বারবার সেই সুন্দরের কাছে বসে থাকি এবং বারবার আমাদের মনে রাখতে হয় কি আধ্যাত্মিকতা অনুভব দিয়েই বুঝতে হয় তাই বিদুর শুধুমাত্র মহাভারতের একটি চরিত্র নয় বিঁদুর আমাদের কাছে বিবেক যে বিবেক আমাদেরকে বারবার ওই প্রবৃত্তি নিবৃত্তির জায়গায় দাঁড় করিয়ে দেয় আমাদের প্রতিদিন এই নতুন বছরের শুরুতে সেই বিবেকের কাছে বিবেকের দরজায় গিয়ে কড়া নাড়তেই হবে সকলকে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার মন যাতে শুদ্ধ হয় পবিত্র হয় তার জন্য প্রার্থনা জানিয়ে আবার অপেক্ষায় থাকবো আগামী পর্বে ঠাকুরের অসীম কৃপায় দয়ায় নমস্কার ধন্যবাদ प्रणरानरा